ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও একটু নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ চাকরির খবর। পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির খবর। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2019। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি 5টি পদে নিয়োগ দিবে, অবশ্য সংখ্যা কতজন নিবে সেটা উল্লেখ করা হয়নি। আগ্রহ ও শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন, সম্পূর্ণ বিস্তারিত দেয়া হলো। তো প্রথম যে পদটি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সম্মান পাস। অন্যান্য যোগ্যতা ক্ষেত্রে লাগবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি, বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 30। আর বেতন স্কেল হবে 18,300 থেকে 32,740 টাকা, এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিই। দ্বিতীয় নম্বর যে পদটি সেটা হচ্ছে সহকারী কেশিয়ার, মহিলাদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। অন্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি, বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 10 ও 30। আর বেতন স্কেল হবে 18,300 থেকে 32,740 টাকা, এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা। যে সকল জেলা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, বেক্ষমবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুড়িগ্রাম, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফেনী, গাইবান্ধা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মাদারীপুর, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নবাবগঞ্জ, নেত্রকোনা, নীলফামারী, নোয়াখালী, পটুয়াখালী, পিরোজপুর, রাঙামাটি, রংপুর, শরীয়তপুর, শেরপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও। এই সকল জেলা আবেদন করতে পারবেন, এবং এই সকল জেলা ব্যতীত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। আর আবেদনের সময়সীমা হচ্ছে আগামী 10 অক্টোবর 2019 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদনের জন্য আমি ডিসক্রিপশনে বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন। আর এটা হচ্ছে বিস্তারিত অফিসিয়াল যে সাইটটা, তার ইমেজ আমি এটাও হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা সম্পূর্ণ বোঝাইতে পারছি। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.